মেন্টালিটি নেগেটিভ, তারা সবসময় বলে না খুব সাদা ভাতের মধ্যেও মনে করবে যে এখানে টেস্টটা এরকম কেন। সো এটা হবে মুভিকে আবারও প্রশ্ন করা হয়, আপনি ফ্ল্যাশব্যাক মুভির জন্য কলকাতায় মিডিয়ার সামনে সাকিবের অনেক প্রশংসা করেছেন, তখন বুবলি কোনো ঘটনা ঘটে তখন কিন্তু আমি তার পরিপ্রেক্ষিতে আমি তার জবাব দিই, কিন্তু তার বাইরে কিন্তু আমি সবসময় খুব ইতিবাচক থাকি, কখনো কাউকে প্রশংসা ছাড়া কখনো আসলে কাউকে অন্যভাবে কথা বলি না। বুবলি আরো বলেন, আমি কোনো নেগেটিভ মন্তব্য করতে চাই না, সে যেই কেই হোক, যেহেতু বীরের বাবা শাকিব খান, আমি চাই না বীরের বাবা সব দেশেই সবভাবেই থাকে। সাক্ষাৎকারে বুবলিকে প্রশ্ন করা হয়, আবারও গুঞ্জন উঠেছে আপনি আর সাকিব নাকি একসাথে সংসার করছেন। আসলে আজকে খুব আনন্দের একটি সময়, আমরা ব্যক্তি বিষয়গুলো নিয়ে কথা বলার অনেক সময় আছে সামনে, হয়তো কারণ সব একদিনে বলে ফেললে আর কি হবে। এরপর বুবলিকে আবারও প্রশ্ন করা হয়, কিছুদিন আগে আপনার ড্রেস নিয়ে কিছু বাজে মন্তব্য হয়েছিল, এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে যারা বলার তারা বলবেই, মেন্টালিটি নেগেটিভ, তারা সবসময় বলে না খুব সাদা ভাতের মধ্যেও মনে করবে যে এখানে টেস্টটা এরকম কেন, সো এটা হবেই।